বঞ্চিত উপেক্ষিত রাজ্যের লাখ লাখ থলুয়া ঠিকাদার নির্দিষ্ট সংখ্যক আশিক ধৈন্য ঠিকাদারলৈ গরিষ্ঠ সংখ্যক ঠিকা সরকারি কামত ঠিকাদার দাস শর্মা আর সিংহির রাজত্ব ঠিকার বিল সময়মতে আদায় পাবলৈ হব লাগে দিশপুরের ঘনিষ্ঠ সংবাদমেলত হরব অসম জাতীয় পরিষদ দিশপুর আশিক থকা তিনিজন লোকনির্মাণ বিভাগের ঠিকাদার টাকা ঠিকই পায়, এজন শর্মা উপাধির, এজন দাস উপাধির, এজন সিংহী উপাধির। এই তিনিজন ঠিকাদারের হাতত সমগ্র লোকনির্মাণ বিভাগটো কুক্ষিগত, কারণ এই তিনিজন মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠতম ঠিকাদার। বিজেপির আমূলত রাজ্যত নিবনুয়া হবলৈ গৈ আছে লাখ লাখ থলুয়া ঠিকাদার। কমিশনের রাজনীতিত এতিয়া রাজ্যের সরকারি কাম প্রকল্প সমূহের ঠিকার গরিষ্ঠ সংখ্যকই লাভ করে কেজনমান নির্দিষ্ট ঠিকাদারে। এই গুরুতর অভিযোগ তুলি অসম জাতীয় পরিষদের দাবি। রাজ্যত এতিয়া দাস শর্মা আর সিংহী উপাধিধারী তিনি ঠিকাদারের দরে মাত্র কেজনমান ঠিকাদারে চলাইছে রাজত্ব। আনুমানিক হিসাবে অনুসরি অসম সরকারের 54টা বিভাগের অধীনত 1 লাখের অধিক ঠিকাদার আছে, তার নগণ্য অংশ এটাক বাদ দিলে বাকি সকল থলুয়া ঠিকাদার। পূর্বে এই ঠিকাদার সকলে সরু ডাঙর ঠিকার সরকারি যোগান বা নির্মাণের কাম করে সংস্থাপনের পথ মুকলি করেছিল, কিন্তু বিজেপি সরকার অহার পিছত উক্ত ঠিকাদার সকলে কামর অভাবত লাহে লাহে নিবনুয়া হবলে আরম্ভ করেছে। সাধারণত সরকার এখন আহিলে নিবনুয়া সমস্যা সমাধান করে, সংস্থাপনের পথ মুকলি করে, কিন্তু বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মাই সরকার গঠন করার পিছত সংস্থাপিত হয়ে থাকা বিভিন্ন পন্থারে জীবন জীবিকা নির্বাহ করা ঠিকাদারসকলের সংস্থাপনের পথ রুদ্ধ করে তেওঁলোক নিবনুয়া করে গৈ আছে। অলপ আগতে উন্নয়ন আর লগতে সংস্থাপন দুটা কথা মনত রাখি একো একোটা ঠিকার কাম কেবাজনো ঠিকাদার মধ্যে ভগাই দিয়া হয়েছিল। উদাহরণস্বরূপে জলসিঞ্চন বিভাগের অধীনত যদি একটা প্রকল্প বা আসনির কাম আরম্ভ হয় 5 কোটি টাকার যদি কামটো হয় 1 কোটি টাকাকে 5 জন ঠিকাদারক ভগাই দিয়া হয় বা 50 লাখ টাকাকে 10 জন ঠিকাদারক ভগাই দিয়া হয়। এতিয়া সেইবোৰ সব পথ বন্ধ করে দিয়া হল। এতিয়া ঠিকার ক্রাইটেরিয়া হল শ কোটি টাকা, 1000 কোটি টাকা স্পর্শ করে গে, আর সর সুরা ঠিকাদারবরে সেই পর্যায়ত স্পর্শ করবা যোগ্যতা কারো না থাকে। এক সংবাদমেল সম্বোধন করে অজাপ নেতৃত্ব কয় রাজ্য সরকারের 54টা বিভাগের প্রায় 1 লাখ ঠিকাদারের এতিয়া গরিষ্ঠ সংখ্যকই নিবনুয়া হবলৈ গৈ আছে, কারণ এই সকল থলুয়া ঠিকাদারক বঞ্চিত করে এতিয়া অগ্রাধিকার দিয়া হয় দিশপুরের নির্দিষ্ট কেজনমান ঘনিষ্ঠ ঠিকাদারক। উদাহরণ দাঙি ধরে অজাপয় কয় মুখ্যমন্ত্রীর লোকনির্মাণ বিভাগত 3 ঠিকাদারের রাজত্ব, 7 বছরত এই 3 ঠিকাদারে লাভ করেছে 8,798 কোটির ঠিকা। 3জন ঘনিষ্ঠতম ঠিকাদারক লাভান্বিত করার মুখ্যমন্ত্রী নিজের লাভের হাজার হাজার ঠিকাদারক লক্ষ লক্ষ ঠিকাদারক জীবন জীবিকা নির্বাহের পথর বা বঞ্চিত করেছে, এই কোনো কারণে সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য হব নয়। আমার কথাটো হল যে সকল সরকারি ঠিকা বা প্রকল্প জনসাধারণের হিতর উদ্দেশ্যে প্রকল্পব হাতত লব লাগে। মুখ্যমন্ত্রী বা 3জনমান মন্ত্রী বা 3জন ঠিকাদারের লাভের প্রকল্প প্রস্তুত হব নালাগে। যি কাম হব উন্নয়নের কাম, সেই উন্নয়নের কাম সময় প্রকৃতার্থত সচা অর্থত জনসাধারণের উন্নয়ন বা জনসাধারণের বিকাশের পথ সুগম করবেন। কিন্তু আজির দিনত সরকারে গ্রহণ করা প্রতিটি আসনি প্রতিটি প্রকল্পই কেবল মুখ্যমন্ত্রী আর 3জন মন্ত্রী আর 3জন লোকনির্মাণ বিভাগের ঠিকাদারক উপকৃত করবর কারণে সকল প্রকল্প নির্মাণ হয়ে আছে, যদি কোনো কারণে সমর্থনযোগ্য হব নয়। আমি এই ব্যবস্থাটা বন্ধ করলে দাবি জানাইছো। একই সময়তে একটা ফ্লাইওভার ঘোটালা চলি আছে, এই কথাটো আপনার আভাস দিও, আমি সবিশেষ সময় পিছ পরবর্তী পর্যায়ত জানাম। এইফালে ঠিকার ধন ঠিকাদারসকল সময়মতে আদায় নিদিয়া কার্যক লৈ মন্তব্য অজাপর। গরিষ্ঠ সংখ্যক ঠিকাদারে কাম সম্পূর্ণ হওয়ার পাছতো ধন আদায় নোপার অভিযোগ তুলি অজাপ নেতৃত্বর দাবি। সময়মতে ধন আদায় পায় কেবল দিশপুরিয়া আশিক ধন্য ঠিকাদারে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত চলি থাকা এটা গোচৰ প্ৰসংগত ৰাজহুৱা হোৱা তথ্য অনুসৰি অকল জনস্বাস্থ্য কাৰিকৰী আৰু সংলগ্ন কেইটামান বিভাগত কাম কৰা ঠিকাদাৰসকলৰ 22,000 কোটি টকা অনাদায় হৈ আছে। এইটো কেগৰ তথ্যও ইয়াত সংযোজিত হৈ আছে। কিন্তু দিশপুৰ আশিক থকা
তিনিজন লোক নির্মাণ বিভাগৰ ঠিকাদাৰ টকা ঠিকেই পায়, এজন শর্মা উপাধিৰ, এজন দাস উপাধিৰ, এজন সিংহী উপাধিৰ। এই তিনিজন ঠিকাদাৰৰ হাতত সমগ্ৰ লোক নির্মাণ বিভাগটো কুক্ষিগত, কাৰণ এই তিনিজন মুখ্যমন্ত্ৰীৰ অতি ঘনিষ্ঠতম ঠিকাদাৰ। অসমত বৰ্তমান দিশপুৰত এখন কমিশন চৰকাৰ চলি আছে, ফ্লাইঅভাৰ চৰকাৰ, কমিশন চৰকাৰ, যিখন চৰকাৰৰ দিনত কমিশনটো সুনিৰ্দিষ্টভাৱে আদায় নিদিলে ঠিকাৰ কাম কোনেও নাপায়। সি লোক নিৰ্মাণ বিভাগৰে হওক, জল জীৱনৰে হওক, ছ'চিয়েল ৱেলফেয়াৰৰে হওক, জলসম্পদ বিভাগতে হওক বা জলসিঞ্চন বিভাগতে হওক বা কৃষি বিভাগতে হওক, দিশপুৰত কমিশন দিব, তাৰপাছতহে ঠিকাৰ কাম তেওঁলোকে আবণ্টন পাব। এই ব্যৱস্থাটো ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে, যাৰ ফলত সৰু সুৰা ঠিকাদাৰবিলাকৰ মৃত্যু ঘটিছে, সৰু সুৰা ঠিকাদাৰবিলাকৰ ব্যৱসায়িক জীৱনৰ যৱনিকা পৰিছে, অসমৰ অৰ্থনীতিক বিৰূপ প্ৰভাৱ পৰিছে। ঠিকাদাৰসকলক নিষেধ কৰাৰ ফলত, ঠিকাদাৰসকলক ধন আদায় নিদিয়াৰ ফলত সমগ্ৰ অসমত ব্যৱসায়িক যিটো চাৰ্কেল, ব্যৱসায়িক যিটো ক্ষেত্ৰ, সেই ক্ষেত্ৰত এই ধৰণৰ প্ৰভাৱ পৰিছে। আপোনালোকে যদি নিজাববীয়াকৈ গুৱাহাটীত ছাৰ্ভে কৰে, দেখিবলৈ পাব যে গুৱাহাটীৰ দোকানসমূহত বিক্ৰী কমি গৈছে। ইফালে গুৱাহাটীত ইখনৰ পাছত সিখন ফ্লাইঅভাৰ নিৰ্মাণক লৈও গুৰুতৰ অভিযোগ দলটোৰ। কমিশনৰ অংকত অপ্ৰয়োজনীয়ভাৱে জোখতকৈ দীঘলীয়া ফ্লাইঅভাৰ নিৰ্মাণৰ প্ৰসংগৰে অজাপৰ অভিযোগ। অসমত ফ্লাইঅভাৰবোৰ যেতিয়া প্ৰাককলন প্ৰস্তুত কৰা হয়, যিমান দৈৰ্ঘ্যৰ এখন ফ্লাইঅভাৰৰ প্ৰাককলন প্ৰস্তুত কৰা হয়, আপোনালোকে কোনোবাই আৰ টি আই কৰিলে গম পাব যে ফ্লাইঅভাৰখন যেতিয়া সম্পূৰ্ণ হয়, এটা অদ্ভুত ধৰণৰ প্ৰাইচ এক্সেলাৰেশ্যন হয়, অদ্ভুত ধৰণৰ তাত প্ৰাককলনৰ বিপৰীতে সাংঘাতিক ধৰণৰ এটা অর্থ ব্যয় করা হয়। অর্থাৎ এক্সপার্টসকলে, বিশেষজ্ঞসকলে, লোক নির্মাণ বিভাগের অভিযন্তাসকলে যিটো প্রাককলন প্রস্তুত করে দিয়ে তাতকে বহু গুণে অধিক অর্থ ব্যয় করে দূরত্ববিলাক বঢ়া হয়। ফ্লাইওভারখন যদি 500 মিটার আছিল, সেইখন 2 কিলোমিটার হয়ে যাব, কোনো অনুমোদন, কোনো যুক্তি, কোনো কারণ না থাকে। চারিআলি, তিনিআলি বা রেলওয়ে ক্রসিংবিলাকত যানজট হয়, তাত 200 মিটার বা 100 মিটার বা 250 মিটার, 300 মিটারের এখন ফ্লাইওভার দিও সেই যানজটটো, সেই তিনিআলি বা চারিআলিটো ক্রস করাব পারি। তাকে নকৰি নিজৰ অর্থনৈতিক লাভালাভৰ বাবে সমগ্র গুৱাহাটীখন ফ্লাইওভারে পুতি পেলোৱাৰ আৰু রহস্যটো কি? তাৰ ফলত তেওঁলোকৰ লাভ হৈছে এমুঠিমান মানুহৰ, সমগ্র ব্যবসায়ীসকলের লোকসান হয়ে আছে, তেওঁলোকে তার বাবে ক্ষতিগ্রস্ত হবলগীয়া হয়েছে। ফ্লাইওভার কেখনের উপরে যানজট কমি গেল নাই, তলর যানজটতো একেই আছে। ছয় মাইলে চাওক, গণেশগুড়িতে চাওক, ভরলমুখতে চাওক, তলর যে যানজট সেইটা একেই আছে, সেইটা একেই থাকিব। তো কি কারণে নির্মাণ করা হলে ফ্লাইওভারবুর, বৃহৎ বৃহৎ ফ্লাইওভারবুর? ফ্লাইওভার লাগে তিনিআলি চারিআলিবোৰত যানজটৰ পৰা ৰক্ষা পাবৰ বাবে ফ্লাইঅভাৰ লাগে, কিন্তু 200 মিটাৰ, 300 মিটাৰ ফ্লাইঅভাৰ এখনেৰেও সেই সমস্যাৰ সমাধান কৰিব পাৰি। তাৰ পৰিৱৰ্তে কিলোমিটাৰতকৈ কিলোমিটাৰ দীঘল ফ্লাইঅভাৰ প্ৰাককলন ভায়লেট কৰি, উলংঘা কৰি, নিজৰ স্বাৰ্থত, নিজৰ মইমতালিৰে ৰাজকোষৰ ধন ব্যয় কৰি যিবোৰ কাম কৰি আছে, কামবোৰ গৰিহণাযোগ্য।